বন্ধুদের ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এপিসোডে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো, তোমাদের বেশ কয়েকটি দিন ধরে আমরা বাংলা, যে তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ে এমসিকিউ এসএকিউ প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করছি, এর আগে 2020 বর্ষের বা 2020 সালের যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি, 2019 সালের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি। আজকের এপিসোডে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অবশ্যই তোমাদের 2018 সালের বাংলা এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসএকিউ নিয়ে। তো চলো প্রথমে এমসিকিউগুলো দেখে নিই সঠিক উত্তর কী কী হবে। নাম্বার 1, প্রথম প্রশ্ন, ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব, সঠিক উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। দ্বিতীয় প্রশ্ন, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, সঠিক উত্তর হবে টিয়ার পালকের মতো সবুজ। পরের প্রশ্ন, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন, রামকিঙ্কর ভট্টাচার্য, যদিও উত্তরটা তোমার রামশঙ্কর ভট্টাচার্য সম্ভবত অপশানে ছিল। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন, সঠিক উত্তর হবে বক্তিয়ার, অর্থাৎ বক্তিয়ার চরিত্রের সংলাপ বলেছেন রিজিয়া নাটকে। অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, তুলসী নার লাহিড়ী পথিক নাটকতে বলি ফিল্মি ঢঙে, আমি তো চললাম, বক্তাকে, বক্তা হলেন শম্ভু। পরের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর দেখো, সঠিক উত্তরের জন্য দেখতে হচ্ছে দারুণ শব্দের আদি অর্থ কি। দারুণ শব্দের আদি অর্থ হলো কাষ্ঠ নির্মিত, অর্থাৎ দারুণ শব্দের আদি অর্থ হলো কাষ্ঠ নির্মিত। 6 নম্বর প্রশ্ন, সে কুয়োর দিকে এগুলো হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে, প্রশ্নটি কি, মর্দানা কোথা থেকে এসেছে। আর অথবার প্রশ্ন আছে এখানে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটি বাংলা অনুবাদ করেছেন কে, বাংলা অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। 7 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখো, মেঘ মদির মহা দেশ আছে, সঠিক উত্তর হবে অনেক অনেক দূরে। 8 নম্বর প্রশ্ন, মেজো আর ছোটোর জন্য 12 মাস রান্না হয় পদ্মজালি। 9 নম্বর প্রশ্ন, টনুর মা নিখিলকে অনুরোধ কী অনুরোধ জানিয়েছিল, সঠিক উত্তর মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 10 নম্বর প্রশ্ন, যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ। পরের প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম হলো শ্বেত অভিসারিকা। পরবর্তী প্রশ্ন, হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, কারণ সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে, অর্থাৎ সঠিক উত্তর হবে সংস্কৃতে 13 পেয়েছিলাম। পরের প্রশ্ন অথবার কোশ্চেন, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, কোশ্চেন কোন চরিত্রের ভূমিকায় মানাবে না, সঠিক উত্তর হবে দিল্লার। পরবর্তী প্রশ্ন, কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার কি বলেছেন, ইস্থেটিক মরা। এবং পরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখব, সে হচ্ছে অথবার প্রশ্ন, সেই টাকা তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন, তিনি হলেন সঠিক উত্তর রামব্রিজ। পরবর্তী প্রশ্ন, চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল রোদ ঝলমল একটা দিনের। পরের প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান কোথায়, বাগানে। পরের প্রশ্ন, এ গল্প গ্রামে সবাই শুনেছে, গল্পটা হলো বাসিনীর মনির বাড়িতে হেলেলেলা ভাত। পরের প্রশ্ন, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না, না হওয়ার কারণ কি, লোকের অভাব। পরবর্তী প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল, সবাই অবাক হয়েছিল কেন, এই প্রশ্নের উত্তরের আগে আছে সেই জন্য এখানে উত্তর পেলে না, তো পরে উত্তরটা আমি আলোচনা করে দেবো। পরের প্রশ্ন, স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যে ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তার মধ্যে দুটি ভাষার নাম লিখো, সঠিক উত্তর হবে সংস্কৃত ভাষার সঙ্গে উইলিয়াম জোন্স গ্রিক, লাতিন, ফারসি বা ফরাসি ভাষার মিল খুঁজে পেয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, এমনি এলাম, একেবারে এমনি নয়, কে কোথায় এসেছিলেন, সঠিক উত্তর হবে শম্ভুমিত্র রচিত বিভাব নাটকের প্রদত্ত উদ্ধৃতাংশ, শম্ভুমিত্র অমর গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন। অথবা একটা কোশ্চেন আছে, দেখো, দিলুম তোকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিলেন, এটাও পূর্বে আছে, এটা রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে 3 টাকা বকশিস দিয়েছিলেন। পরের প্রশ্ন, বহুদিন শহরে আছি, শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন, সঠিক উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায় রচিত আমি দেখি কবিতার প্রদত্ত উদ্ধৃতাংশে, শহর থেকে বক্তা উপলব্ধি করেছেন যে শহরের অসুখ কেবলমাত্র সবুজকে গ্রাস করে, তাই সবুজের অনটন ঘটে। পরের প্রশ্ন, আবার একটা প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কী মনে হয়, এটাও পূর্বে আছে, সঠিক উত্তর হবে আঁকা আঁকি লেখালেখি সব ব্যর্থ বলে মনে হয়। পরের প্রশ্ন, তারা থাকতো কোন ভাষায়, কাদের কথা বলা হয়েছে, সঠিক উত্তর হবে বেটল ব্রেক্ট রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায়, প্রদত্ত প্রদত্ত উদ্ধৃতাংশে সোনার ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তাদের কথা বলা হয়েছে। অথবার প্রশ্ন, পাঞ্জাব সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, খবরটা কি, সঠিক উত্তর হতো কর্তার সিং দুগ্গাল রচিত অলৌকিক গল্পে পাঞ্জাব সাহেবের লোকজন খবরটা পেয়েছিল যে ফিরিঙ্গিরা ক্ষুধায় তৃষ্ণায় কাতর দেশবাসীকে পাঞ্জাব সাহেবে ট্রেন থেকে নামার হুকুম দেয়নি।
পরের প্রশ্ন, মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? সঠিক উত্তর, মুখের মান্য বাংলায় স্বরধ্বনি 7টি, ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি। পরবর্তী প্রশ্ন, তাহলে উৎসবের বুকে শতহাতির বল থাকতো, আজ কি হলে এমন হতো? সঠিক উত্তর, মহাস্থলদেবী রচিত ভাত গল্পের প্রদত্ত উদ্ধৃতাংশে ভগবান যদি চুন্নুনিদের উৎসবের কাছে রেখে যেত তাহলে উৎসবের বুকে শতহাতির বল থাকতো। 9 নম্বর প্রশ্ন, তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরিটা ছেড়ে দিয়েছিলেন কেন? সঠিক উত্তর হবে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকের প্রদত্ত উদ্ধৃতাংশে নাটক নিয়ে নতুন করে জীবন শুরু করার উদ্দেশ্যে রজনীকান্ত চাটুজ্যে চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। অথবা কোশ্চেন, তবে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসবে, এই নির্দেশ কে কাকে দিয়েছিল বলে বিভব নাটকে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হবে, সঙ্ঘমিত্র রচিত বিভব নাটকে উল্লেখিত উড়ে দেশের যাত্রায় রাজা দূতকে, এখানে বানানটা ভুল আছে, স্পেলিং মিস্টেক আছে, দূতকে এই নির্দেশ দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর প্রশ্ন এবং তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয়টা কি? সঠিক উত্তর হবে, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের মূল আলোচ্য বিষয় হলো সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তনের আলোচনা। 11 নম্বর প্রশ্ন, নদী তীক্ষ্ণ শীতল ঢেবে সে নামলো, নদী সে নদীতে কেন নামলো? সঠিক উত্তর হবে, জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে পালিয়ে বেঁচে ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে একটু আবেশ দেবার জন্য হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেবে নেমেছিল। পরের প্রশ্ন, আমৃত্য দুঃখের তপস্যায় জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? সঠিক উত্তর হবে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় কবি বলেছেন কঠিন সত্যকে জানতে গেলে আমৃত্য দুঃখকেই বরণ করে নিতে হয়, তাই জীবনকে দুঃখের তপস্যা বলা হয়েছে। অর্থাৎ আজকের এপিসোডে 2018 সালের যে বাংলা প্রশ্ন, 2018 সালের বাংলা প্রশ্নের MCQ এবং SAQ এর উত্তর কিভাবে সাজাবে তারই একটা রূপরেখা তোমরা কিন্তু দেখতে পেলে। আর এর সঠিক উত্তর বা এই সমস্ত উত্তর বা স্টাডি মেট পাওয়ার জন্য অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে ifinix.org-তে লগ ইন করে প্রয়োজনীয় নোটস এবং সাজেশন সংগ্রহ করো, এবং তোমাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাও অবশ্য, অথবা যদি তোমরা পারো আমাদের মেল করে জানাও। আজকের এপিসোড এখানে শেষ করবো, আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করো। আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময় আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের হাতের নাগালে চলে আসে। এছাড়াও তোমরা কিন্তু গুগল প্লে স্টোরে গিয়ে ইফিনিক্স অ্যাপসটা নামিয়ে লগ ইন করে তোমাদের প্রয়োজনীয় নোটস এবং সাজেশন সংগ্রহ করতে পারবে। এছাড়াও যারা মক টেস্ট দিচ্ছ অবশ্যই মক টেস্ট দেওয়ার জন্য নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্কে ifinix.bpedu.co.in এটা ফলো করতে পারো, ফলো করে সেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় মক টেস্ট তোমরা দিতে পারো। এছাড়াও নিচে মেল আইডি আছে, মেল আইডিতে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি টাচে থাকতে পারো, মেল করতে পারো, তোমাদের প্রয়োজনীয় মতামত জানাতে পারো। আর অবশ্যই আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কেও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমাদের কী বক্তব্য, কোন সাবজেক্টের প্রয়োজন, বাংলার ক্ষেত্রে বলো যে বাংলার কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে, তাহলে সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তোমাদের কথা রাখবো। এছাড়াও তোমরা 11 এবং মানে 11 এবং 12 শ্রেণীর ক্ষেত্রে ফিলোজফি নিয়ে কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে সেটা জানাও, অথবা 11 এবং 12 শ্রেণীর সংস্কৃত বিষয় নিয়ে কোন বিষয়ে আলোচনা করলে সুবিধা হবে সেটাও জানাও। বাকি বিষয়গুলো নিয়ে অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো। আর সকলে ভালো থেকো, আর অবশ্যই সকলকে ভালো রেখো।